Nice shade, spicy recipe de, yummy presentation, shabari jonno. Shake it in, do 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 do. Red cup butter, all chef's kitchen. Darshok. আমি তানজিকা আমিন আবারও চলে এলাম বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবার পছন্দের রান্নার অনুষ্ঠান রেড কাও বাটার অয়েল প্রেজেন্টস শেফস কিচেন নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন যে শেফস কিচেনে সবসময় আমরা আপনাদের জন্য দুটো করে রেসিপি রাখি, একটি রেসিপি করে দেখান আমাদের সেলিব্রিটি গেস্ট এবং আরেকটি আমাদের স্পেশাল শেফ। তো চলুন দেখে আসি আজকে কোন দুটো রেসিপি আমরা আপনাদের জন্য রেখেছি। সবজির হালুয়া কেক, প্রন উইথ অরিগানো অ্যান্ড পিঙ্ক সস। দর্শক, এখন আমরা চলে যাব আমাদের মূল পর্বে, রান্নার পর্বে। আজকে আমাদেরকে যে প্রথম রেসিপিটা দেখাবেন তিনি একজন শেফ, মাসুম আহমেদ। চলুন দেখে আসি উনি কী রেসিপি দেখাচ্ছেন আমাদের। মাসুম ভাই, কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একদম পারফেক্ট। আমি তো ওয়েট করছি কখন আপনার রান্না দেখব। আজকে কী রেসিপি? নরমালি আমরা শুধু হালুয়া খাই, নরমালি সুজি আর যে কোনো মিষ্টি জাতীয় আইটেমের মধ্যেই থাকি। হ্যাঁ, আমি আজকে করবো সবজি দিয়ে, সবজির হালুয়া কেক। সবজির হালুয়া কেক, দর্শক একটা অন্যরকম রেসিপি আমরা দেখতে যাচ্ছি, সবজির হালুয়া কেক। চলেন আমরা দেখে আসি সবজির হালুয়া কেক বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। গাজর, বিট, চিনি, ফ্রেশ ক্রিম, সুজি, গুঁড়া দুধ, কাজু বাদাম, পেস্তা বাদাম, ফ্রেশ ফ্লাওয়ার, ভেসেল লিফ, রেড কাও বাটার অয়েল। দর্শক, এখন তো আর ওয়েট করতে পারছি না, ফিরে যাই দেখতে সবজির হালুয়া কেক। চলো আমরা দুইটা চুলাই ব্যবহার করব। আমরা দিচ্ছি রেড কাও বাটার অয়েল। হ্যাঁ, রেড কাও বাটার অয়েল দিচ্ছি 4-5 চামচ পরিমাণ। হ্যাঁ, টেবিল স্পুন এই চুলা দেব। এটা তো রেড কাও বাটার অয়েল দিয়ে দিচ্ছি। দুইটা সবজি আমি একসাথে করে ফেলবো। ওকে, এটা কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার নাকি মাসুম ভাই? মানে সময় লাগে, হালুয়াটা নরমালি কুক করতে আচ্ছা সময় নেয়। ওকে, আমি প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ গাজর আছে। এই পরিমাণে আমি বিটরুটটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনার রান্না জীবন কেমন চলছে মাসুম ভাই? চলছে না? আলহামদুলিল্লাহ খুবই ভালো। একই রকম অ্যাপ্রিসিয়েশন পেয়ে যাচ্ছেন ভালো ভালো মজার মজার রান্না করে। চেষ্টা করি, ভালো হয় কিনা জানি না, এটা দর্শক ট্রাই করার পরে বলতে পারবে ওনারা আসলে ভালো হয় কি মন্দ হয়। আশা করি সবাই ভালোটাই বলবে। না, এটা করার পরে যখন আমরা খাই, আমরা তো সবাই আপনাকে বলি অনেক মজা হয়। আমি আজকে 2টা কালারের ফুড নিয়ে, আমি যখনই নরমালি কোনো কুকিং শোতে যাই চেষ্টা করি 5 কালারটা আচ্ছা ইনক্লুডেড রাখতে, কারণ প্রতিদিন 5 ধরনের কালারের ফুড ইনটেক করতে হয়। আমাদের যে ভিটামিন দরকার, মিনারেলস দরকার, পুষ্টিগুণ যা যেভাবেই দরকার সবগুলো আমাদের যদি ইনটেক করতে হয় তাহলে 5 কালারের ফুড আমাদের প্রতিদিন খেতে হবে। আমাদের সবজি যে নিজস্ব পানিটা ছিল ওটা শুকিয়ে গেছে, আমি এটাতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এটাতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টির পরিমাণ কম খেতে চায় তারা চাইলে চিনিটা কম দিতে পারেন। গাজরের তো আসলে কিছু লাগেও না, কারণ গাজরটা এমনিতে একটু মিষ্টি থাকে। হালুয়াটা একটু মিষ্টি না হলে অবশ্য ভালো লাগে না, একটু মিষ্টি হতে হয়। আমি এর সাথে দিয়ে দিব কার্ডামন পাউডার। এলাচটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এটাতে 1/2 চামচের চেয়ে একটু কম দিচ্ছি যেহেতু আমার বিটরুটের পরিমাণটা একটু কম। বাটার অয়েলের যে সুন্দর একটা ফ্লেভার, সবজি ফ্লেভার বাটার অয়েলের ফ্লেভার দুটো মিলে একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। ইভেন কালারটাও সব কিছুতে। এখন আমি দুটো হালুয়াতেই ক্রিম দিয়ে দেব, ফুল ক্রিম, যে ফুল ক্রিম বা ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায়। আচ্ছা, ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কুকিং ক্রিমটা ব্যবহার করছি, কেউ যদি কুকিং ক্রিম না থাকে, যদি ফ্রেশ ক্রিম থাকে ফ্রেশ ক্রিমও দিতে পারে। আর যার বাসায় ফ্রেশ ক্রিম বা কুকিং ক্রিম কোনোটাই নেই, আপনি চাইলে দুধ ঘন করে সেটা ব্যবহার করতে পারেন। মাসুম ভাই, খুবই ইয়ামি হবে মনে হচ্ছে। হ্যাঁ, আশা করছি। আমরা এখানে শুধু ভিটামিনের মিনারেলসের সোর্সটা পাচ্ছি। আমি বলেছিলাম যে একটু এনজেস্ট একটা ফুড, আমি এর মধ্যে
এক চামচ ভাজা সুজি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতে কার্বোহাইড্রেটের সোর্সটা আমি পেয়ে যাচ্ছি, কমপ্লিট একটা মিল হয়ে যাবে। যে শুধু এই ডেজার্টটা খাবে সেও কিন্তু কমপ্লিট খাবার পেয়ে যাচ্ছে। এটা দিয়ে দিলাম 2 চামচ, এটাতে 2 চামচ, 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম দুইটাই। কি অ্যাড করব আমরা মাসাল ভাই? আমরা এখন পাউডার মিল্ক অ্যাড করব। আচ্ছা, এখানে 1/4 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি, 1/4 ভাগের 1 ভাগ হবে। আর এখানে 1/2 কাপ পরিমাণ এটা দিচ্ছি আমরা, যেটা আপনি বলেছিলেন যে একটু যেন ঠিক হয়। হ্যাঁ, ঠিক হয়ে আসে যেন। আচ্ছা, ঠিক হবে, পাশাপাশি টেস্টটাও এনহ্যান্স করবে। টেস্টটা হচ্ছে, হ্যাঁ। আর পাউডার মিল্ক তো যেখানে দিবেন সেখানে স্বাদটা বেড়েই যায়। জি, মনে হয় হয়ে গেছে, দুটোই হয়ে গেছে। শুনেন, আজকে কিন্তু দর্শক দেখলো আমিও রান্না করেছি। হ্যাঁ, সো এটা ক্রেডিট শুধু আপনার একা যাবে না, অবশ্যই আমারও। আজকে শেফ তাহলে দুইজন, আজকে শেফ দুইজন, তানজিকা আমিন এবং মাসুম মাহমুদ। জি, এটা সুন্দর মতো বাইন্ডিং হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখন আমরা সার্ভিং এ চলে যাই। আমি রিং ব্যবহার করছি, যেহেতু আমি কেক বলেছিলাম। আচ্ছা, আমি প্রথমে গাজরের যে হালুয়াটা করেছি ওটা দিয়ে আমি বেসটা দিয়ে দেব। আমরা নর্মালি কেক যখন করি স্পঞ্জের একটা লেয়ার দিই, তার উপরে আবার আরেকটা লেয়ার দিই, তারপরে ডেকোরেশন করা হয়। আমি সেম নিচের বেজ লেয়ারটা করে নিচ্ছি। সো ইজি, দর্শক এটা করবে হোপফুলি, আশা করছি, এবং সবাই টেস্টটাও খুব ভালো পাবে। অতটুকু শো। আমি এখন কাজু বাদাম রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, আচ্ছা, ওটা দিয়ে দিচ্ছি। শুধু কাজু বাদামটাই আছে? হ্যাঁ, আমি একটা লেয়ারে কাজু বাদাম ব্যবহার করছি, একটা লেয়ারে পেস্তা বাদাম ব্যবহার করব। আমি এখন আমার দ্বিতীয় লেয়ারে রিংটা কেকের আমার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দেব। এখন আরো একটু সুন্দর হতো যদি ঠান্ডা হতো। আমরা চেষ্টা করেছি এখানে শর্ট টাইমে যেভাবে করা যায়। নিচেরটা উঠিয়ে নিচ্ছি। আমি এখন উপরে পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, দুটো বাদামই পাউডার করে নিয়েছিলাম, মানে প্রথমে ছিল হচ্ছে কাজু বাদাম, আর এখানে আমি দিচ্ছি পেস্তা বাদাম। কালারটা একটু ডিফারেন্ট, দুটো কালার হলো, টেস্টটাও ডিফারেন্ট। এই যে আমরা কি দিচ্ছি গার্নিশিং এর জন্য, আমরা নাট ফ্লাওয়ারটা ব্যবহার করছি। নাট ফ্লাওয়ার, ওকে। আমরা প্রায় শেষ পর্যায়ে। জি আপু, তৈরি আমার সবজির হালুয়া কেক। থ্যাংক ইউ, সবজির হালুয়া কেক। আমি একদম নতুন একটা রেসিপি দেখেছি, দর্শকও হয়তো জানতেন বাট আবারও দেখেছেন। চলুন দেখে আসি আমরা একবার কীভাবে তৈরি করলাম প্রস্তুত প্রণালীটি। প্রথমে 2টি ফ্রাইপ্যানে রেড কাও বাটার অয়েল পরিমাণ মতো দিয়ে, তাতে যথাক্রমে গাজর ও বিটরুট পরিমাণ মতো দিয়ে, 1/2 কাপ চিনি, ফ্রেশ ক্রিম পরিমাণ মতো, ভাজার সুজি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবারে একটি সার্ভিং ডিশে গাজরের হালুয়া কাজু বাদাম দিয়ে, তার উপরে বেটার হালুয়া পেস্তা বাদাম, ফ্রেশ ফ্লাওয়ার ও ভেসেল লিফ দিয়ে পরিবেশন করুন মজাদার সবজির হালুয়া কেক। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরবো রেড কাও বাটার অয়েল প্রেজেন্টস শেফস কিচেনে, এবং তখন আমার সাথে থাকবে একজন সেলিব্রিটি গেস্ট। অপেক্ষায় থাকুন। দর্শক, ফিরে এলাম আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান রেড কাও বাটার অয়েল প্রেজেন্টস শেফস কিচেনে। তো এই বিরতিতে যাবার আগে আমি বলেছিলাম এখন আমার সাথে থাকবেন একজন সেলিব্রিটি গেস্ট, তিনি এখন আছেন আমাদের মাঝে। আর এখন আমাদের সাথে আছেন আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী কোনাল। কেমন আছেন আপনি? খুব ভালো, কেমন আছেন? আমি ভালো আছি। গান জীবন কেমন চলছে? খুব ভালো আলহামদুলিল্লাহ। রান্না জীবন কেমন চলছে? আগুনের মতন গরম। রাইট, তো আজকে আমরা কি দেখাচ্ছি দর্শককে? আজকে আমরা প্রনের একটা রেসিপি দেখাবো, এটা
অরিগানো সহ একটা পিঙ্ক সসে করা একটা প্রন। ওকে, সো পুরো নামটা কি? প্রন উইথ অরিগানো এন্ড পিঙ্ক সস। আচ্ছা, সো ইনগ্রেডিয়েন্টস কী কী লাগছে দর্শককে একবার দেখিয়ে আসি আমরা। ওকে দর্শক, আপনাদের সবার পছন্দের কণ্ঠশিল্পী কোনাল যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছে, কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন আমরা একবার দেখে আসি। প্রন, লেবু, ব্ল্যাক পেপার, লবণ, অরিগানো, দুধ, কর্নফ্লাওয়ার, রসুন, পেঁয়াজ, স্যালারি, বিটার জুস, টমেটো সস, চেরি টমেটো, রেড কাও বাটার অয়েল। দর্শক, আর সময় নষ্ট করব না, চলুন ফিরে যাচ্ছি আমরা এখন সরাসরি মূল রান্নায়। হ্যাঁ কোনাল, আমরা স্টার্ট করি। ওকে, এখানে তো প্রন আছে। সো আমরা যেটা করবো, প্রথমে এটাকে ম্যারিনেট করতে হবে একটু। এখানে লেবু আছে, আমরা একটু লেবু দিয়ে দিই। ওকে, প্রনের সাথে লেবু মিক্সিং, সিম্পল ম্যারিনেশনটা। একটু ব্ল্যাক পেপার, জাস্ট হালকা একটু। আমরা কি আসলে তেলটা কি দিয়ে দিব এখন? হ্যাঁ, ওয়াই নট। ওকে ওকে, আমরা একটু লবণ দিয়ে দিই। ওকে, রান্নাবান্না কি করা হয় বাসায় কোনাল? সব সময়। আচ্ছা, একটু অরিগানো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাকিটা পরে দেবো, আপাতত অল্প একটু দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু ভালো করে বসে। ওকে, এখন আমরা একটু বাটার অয়েল দিতে পারি। রেড কাও বাটার অয়েল কয় চামচ? টেবিল চামচ, ওয়ান টেবিল স্পুনের মতন আছে এখানে। কেউ চাইলে আরও দিতে পারে, বাট যতটা কম ইউজ করা যায় ততই ভালো আই গেস। সো আমরা প্রনগুলো দিয়ে দিই। ছোটবেলায় এই প্রনগুলো ভেজে খাওয়াতো আব্বা মা, তো কি করতো, প্রনটা তো এরকম বেঁকে যায়, তো ভিতরে টুথপিক দিয়ে দিলে একটু সোজা হয়ে থাকে। আচ্ছা, আমরা বেশিটা ভাজবো না, হালকা ভাজবো, একটু কালারটা আসলেই হয়ে যাবে। কোনালের হাতের রান্না কোনটা বেশি মজা হয় বাসার মানুষ কি বলে? আমার মনে হয় খিচুড়ি, বাসার মানুষ সবই বলে, বাট আমার মনে হয় না এটা সত্য। আচ্ছা, একটু ইমপ্রেস করার জন্য আর কি বলে যাচ্ছে। আচ্ছা, প্রনটা 1 থেকে 1.5 মিনিট, হ্যাঁ, আমরা ভাজবো। এর বেশি ব্রাউন হওয়া হলে, হ্যাঁ, জাস্ট একটু কালার আসলো, এর বেশি হলে একটু রাবারি হয়ে যেতে পারে। ওকে, ভাজা শেষ। এখন আমরা এই অয়েলটাতেই যেটা করব, যে আমাদের সসের জন্য প্রিপারেশনটা নিয়ে নেব। যেমন এখানে, হ্যাঁ, এখানে মিল্ক আছে। এটা কি শুধু মিল্ক নাকি ফুল ক্রিম? এখানে আছে ফুল ক্রিম। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিই। অরিগানো আছে, এখানে গার্লিক এবং অনিয়ন চপ, অনিয়নটা আছে, এটা ভাজার সময় চাইলেও দিতে পারে, পরেও দিতে পারে। এই যে স্যালারিটা দিচ্ছি, এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে, হ্যাঁ, আমরা যে পাস্তা করি, হোয়াইট সস পাস্তাটা, অলমোস্ট ওই রকমই। আচ্ছা, রান্না হতে হতে আমরা একটু শুনি না, নতুন গান আমরা কবে পাচ্ছি, দর্শক কবে পাচ্ছে? এখন যেহেতু প্যান্ডেমিক টাইম, এখন সব কিছুরই একটা মানে ধীর গতি, সব কিছুই আস্তে আস্তে, তবে যে কাজ যে রেজিউম করেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ মানুষের আসলে বেসিক নিডসটাই এখন মুখ্য, তার উপর এন্টারটেইনমেন্টটা সবচেয়ে পরে। আর আপনারা যেভাবে প্লেব্যাক করছিলেন বা নিজের জন্য গান করছেন বা স্টেজে পারফরমেন্স করছিলেন, সেখান থেকে তো আসলে অনেক দিন ধরে জীবনটা পিছিয়ে আছে সেই জায়গা থেকে। সো মিস একদমই করছেন স্টেজ আর এই সব গান গাওয়া, মিস খুবই মিস করছি, মানে এটা বলা বাহুল্য, রিয়েলি মিসিং দ্য স্টেজ। স্টেজটা তো আসলে সবচেয়ে অ্যালাইভ একটা জায়গা, জীবন্ত জায়গা। তো রেকর্ডিংস হচ্ছে, যেমন আমার বাসায় ছোট একটা সেট আপ করেছি, কারণ বাইরে যাওয়াটা এখন ডিফিকাল্ট, তো সেটা হচ্ছে, অথবা বাইরের স্টুডিওতে গিয়ে রেকর্ডিং হচ্ছে, ওটা চলছে। অলরেডি একটা স্মেল কিন্তু পাচ্ছি আমরা, না? হ্যাঁ, এসেছে। আচ্ছা, এখানে বিটরুটের জুস আছে, এটাতে পিঙ্ক কালারটা আসবে হয়তো, এটাতে পিঙ্ক কালারটা আসবে। ওকে, আমরা অল্প একটু দিচ্ছি। বাহ, একটা সুন্দর পিঙ্ক কালার চলে এসেছে। এখানে সস আছে, টমেটো সস। দর্শক কিন্তু জানতে চাইতে পারে যে কোনালের প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার একেবারে বাংলাদেশি খাবার হচ্ছে আমার প্রিয় খাবার, মানে অথেন্টিক বাংলাদেশি ডিশ। বাট যেহেতু আমার জীবনের সিংহভাগ সময় কেটেছে মিডল ইস্টে, সো আরবিক ফুডটাও আমার খুব প্রিয়। মিডল ইস্টার্ন ফুডগুলি কি করা হয় কখনো বাসায় সবাইকে? ঈদেও লাগে না, মানে নর্মালি আমি একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিচ্ছি। ওকে, নর্মালিও করা হয়।
আচ্ছা আমরা এটাতে একটু কর্নফ্লাওয়ার মিক্সচারটা দিয়ে দিচ্ছি থিকেন করার জন্য। বাহ, খাবারটা খুব মানে ডেলিশিয়াস হবে বোঝা যাচ্ছে, একটু থিক হয়ে যাবে। আমার মনে হয় থিকনেসটা এখন পারফেক্ট আছে, কারণ চুলা অফ করলে আরো থিক হয়ে যাবে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, এখন আমরা এটাকে প্লেট করব। ওকে, যেটা করব যে সসটা প্লেটিং করব, কারণ সিনটা তো পুরোপুরি হচ্ছে নিজের উপর আমি কিভাবে গার্নিশ করতে চাই। বাট আমার মনে হচ্ছে যে আমি একটু চেরি টমেটোস দিব, এবং যেহেতু এটা আচ্ছা মানে একটু স্টাইলিং ও আছে এর মধ্যে না, হ্যাঁ দেখতে সুন্দর না হলে তো সেটাই হলো না আসলে। বাহ, আচ্ছা আমরা কিন্তু গান শুনবো, আমি এবং আমার দর্শকরা তো ডেফিনেটলি ওয়েট করছে। তো সবাই যেখানেই যাওয়া হয় কোনাল, সবাই নিশ্চয়ই আপনার কাছে গান শুনতে চায়, মানে যে কোনো সময় যে কোনো জায়গায়, এনি টাইম ইউ হ্যাভ টু স্টার্ট সিঙ্গিং। আমি তো ঢেকি, এখন তো কিছু করার নাই। সেটাই, সো আমরা এই ডিশটা শেষ করে, গার্নিশিং শেষ করে গানে যাব। শিওর, নো প্রবলেম। আমরা একটু চেরি টমেটোস ইউজ করি। আচ্ছা, অরিগানোটা, ফ্রেশ অরিগানোটা সবাই দেখে না, মানে আমরা দেখতে পাই না, কারণ বাজারে অ্যাভেইলেবল না। কুচি কুচি করে অলরেডি পেয়ে যায়, ইনফ্যাক্ট কুচি কুচিও না, আমরা যে মিয়াটা পাই না, বোতলে পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো এই কারণে একটু চেরি টমেটো সঙ্গে অরিগানোটা আজকে ভাবলাম যে দেখানো যায় কিনা, আমাদের শেফ সেটা নিশ্চিত করেছেন তার গার্ডেনের। সো হিয়ার ইজ। আরেকটা জিনিস মজা হবে হয়তো, জাতার দিয়েও এই ডিশটা হয়তো সম্ভবত ভালো হবে। জাতার একটা মিডল ইস্টার্ন হার্ব। ওকে, কোনাল হয়ে গেছে এবং আপনার গানের মতো সুন্দর হচ্ছে দেখে যেটা মনে হচ্ছে। সো বেটার এটা নেওয়ার আগে গানটা শুনে আসি আমরা। ও ট্রেড, হ্যাঁ যেহেতু এখন ওই আগুন নিয়েই কথা বলছিলাম, আমার ওই গানটাই গাই ফিল্মের, পাসওয়ার্ড ফিল্মের আগুন লাগাইল। এই গানটা লিখেছেন হচ্ছে এবং সুর করেছেন লিঙ্কন, এবং গেয়েছি আমি, আর এটা পাসওয়ার্ড ফিল্মে সুন্দর করে নেচেছে বুবলি আর শাকিব ভাই। রূপসী আমি খুব দামি, আমি মামাস ডল, আমার গ্ল্যামারে খুব ভিড়ে বাড়ে কোলাহল, কে পোড়াবা শিরে বাজাইল, আগুন লাগাইল রে বন্ধু, আগুন লাগাইল, আগুন লাগাইল রে বন্ধু, আগুন লাগাইল। ওয়াও, অসাধারণ অসাধারণ, জায়গা মতো ভালো একটা গান হয়েছে না, আগুন নিয়ে কথা চলতো। সো ফাইনালি দ্য ডিশ ইজ ইয়োর্স। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ একটা ডিশ, দেখেই মনে হচ্ছে অরিগানো প্রন ইন পিঙ্ক সস, পিঙ্ক শাড়ি অ্যান্ড পিঙ্ক সস। কোনাল আজকে কি ইচ্ছা করে এই প্ল্যানটা করা যে এই ডিশটা আমাদেরকে দেখানো হবে, দর্শককে দেখানো হবে, এই জন্য প্ল্যান করে? ওয়াও, ফ্যান্টাস্টিক। সো যেভাবে বানালাম আমরা, প্রস্তুত প্রণালী একবার দেখে আসি চলে। প্রথমে একটি বলে প্রন পরিমাণ মতো, লেবু পরিমাণ মতো, ব্ল্যাক পেপার পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, ওরেগানো পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করে নিন। এরপর একটি ফ্রাই প্যানে রেড কাও বাটার অয়েল পরিমাণ মতো দিয়ে তাতে প্রনগুলো ফ্রাই করে নিন। এবারে ওই প্যানেই দুধ পরিমাণ মতো, ওরেগানো পরিমাণ মতো, রসুন পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো, স্যালারি পরিমাণ মতো, বেটের জুস পরিমাণ মতো, টমেটো সস পরিমাণ মতো, ব্ল্যাক পেপার পরিমাণ মতো ও কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়ে সস তৈরি করুন। এবারে একটি সার্ভিং ডিশে চেরি টমেটো, প্রন ও ওরেগানো দিয়ে পরিবেশন করুন মজাদার প্রন উইথ অরিগানো অ্যান্ড পিঙ্ক সস। কোনাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এসেছেন। আর দর্শকদের যদি কিছু বলতে চান রান্না নিয়ে, আপনার গান নিয়ে, প্লিজ। বাংলাভিশনকে ধন্যবাদ। আশা করছি খুব মজা মজার ডিশেস, রেসিপিস এবং নিউট্রিশিয়াস ইনফরমেশন আমরা পাবো এই অনুষ্ঠান থেকে। থ্যাংক ইউ। দর্শক, ছোট একটি বিরতি নেব, বিরতির পরে ফিরবো রেড কাও বাটার অয়েল প্রেজেন্টস শেফস কিচেনে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এখন আপনাদের জন্য থাকবে আমাদের যে শেফ আছেন, স্পেশাল শেফ, উনি যে দুটো রেসিপি আমরা দেখিয়েছি আপনাদেরকে, সে দুটো রেসিপির পুষ্টি এবং মানগত দিক থেকে কতটা উন্নত সেটি জানাবে। আমরা আজকে প্রথমে যে রেসিপিটা দেখেছি, ভেজিটেবল হালুয়া কেক, যেটাতে আমরা ব্যবহার করেছি গাজর এবং বিটরুট, দুইটাই ফাইবারের একদম খুবই ভালো একটা সোর্স। আমাদের যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, যাদের ডাইজেশনের প্রবলেম আছে, তাদের জন্য ফাইবার খুবই জরুরি।
বিকজ ফাইবারটা যদি প্রতিদিন ইনটেক করা হয় আমাদের কনস্টিপেশনের সমস্যা হবে না। পেট ক্লিয়ার তো আমাদের বডি নর্মালি সুস্থ থাকে, যদি আপনার পেট পরিষ্কার থাকে, পেট সুস্থ থাকে, আপনার বডি অটোমেটিক্যালি সুস্থ থাকবে। সো দ্যাট আমাদের প্রতিদিন ফাইবার জাতীয় খাবার খাওয়া উচিত। যারা এই কেকটা খাবে তাদের ফাইবারের সোর্সটা পূরণ হচ্ছে, পাশাপাশি আমরা ইউজ করেছি স্যামোলিনা, সেটা কার্বোহাইড্রেটের একটা সোর্স থাকছে। সো আমরা ডেজার্ট দিয়েও কমপ্লিট একটা মিল পেয়ে যাচ্ছি, পাশাপাশি এতে ব্যবহার করেছে ফ্রেশ ক্রিম যেটা ফুল অফ ফ্যাট আছে, ভিটামিন এ, ই, প্রত্যেকটা ভিটামিন আমাদের প্রতিদিন খুবই জরুরি শরীরের জন্য। তবে আমি ব্যক্তিগতভাবে প্রেফার করব জুস না খেয়ে, সেটা হোল যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে ফাইবারের সোর্সটা ভালো পাওয়া যাবে। আমাদের যে সেকেন্ড রেসিপি ছিল অরিগানো প্রন উইথ পিঙ্ক সস, তাতে আমরা ব্যবহার করেছিলাম মিল্ক। মিল্কের মধ্যে আমাদের প্রোটিনের সোর্সটা পেয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে মিল্ক হলো বেস্ট সোর্স অফ প্রোটিন, আমাদের শরীরের জন্য প্রোটিনের যে চাহিদা আছে, শুধু মিল্ক বা এগও যদি আমরা খাই সে আমাদের প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যায়। মিল্কের সাথে আমরা ব্যবহার করেছিলাম বিটরুট জুস, সেটা ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ফুল অফ আয়রন, ভিটামিন ই। পাশাপাশি আমরা ব্যবহার করেছিলাম অরিগানো, অরিগানো খুব ভালো একটা সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যেহেতু ইনফ্ল্যামেটরি গুণ আছে আমাদের আলজাইমার যাদের প্রবলেম আছে তাদের জন্য খুব উপকারী অরিগানো। পাশাপাশি আমরা গার্লিক ব্যবহার করেছি, অনিয়ন ব্যবহার করেছি, আমরা সবাই জানি অনিয়নে সেলেনিয়াম আছে, আমাদের স্কিন এবং চুলের জন্য অনেক উপকারী। আর গার্লিকের গুণ তো আসলে বলে শেষ করার মতো, আমাদের প্রত্যেকটা যে ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার সব কিছু আমরা পেয়ে যাবো গার্লিকের মধ্যে। আজকে আমরা যে দুটি রেসিপি দেখেছি আশা করি সবাই বাসায় ট্রাই করবেন, পুষ্টিগুণের দিক থেকে অনেক ভালো উপকার পাবেন, পাশাপাশি টেস্টের দিক থেকেও আশা করছি সবারই পছন্দ হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান রেড কাও বাটার অল প্রেজেন্টস শেফস কিচেন থেকে। দেখা হবে আগামী পর্বে একজন সেলিব্রিটি গেস্ট এবং একজন শেফকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। Delicious shade, spicy recipe te, yummy presentation shobari jonno. Delicious shade, spicy recipe te, yummy presentation shobari jonno. Shake kitchen, do 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 do. Red cup butter, all chef's kitchen.